দৈনিক দিনকাল সহ বন্ধ হওয়া সকল গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক দিনকাল সহ বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করে দৈনিক দিনকাল ইউনিট। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। এ সময় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বন্ধুরা, আমার দাবি দিনকাল খুলে দিতে হবে, আমার দেশ খুলে দিতে হবে, না দিগন্ত টিভি খুলে দিতে হবে এবং ইসলামিক টিভি খুলে দিতে হবে। দৈনিক দিনকাল সহ বন্ধ হওয়া সকল গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক দিনকাল সহ বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করে দৈনিক দিনকাল ইউনিট। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। এ সময় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বন্ধুরা, আমার দাবি দিনকাল খুলে দিতে হবে, আমার দেশ খুলে দিতে হবে, না দিগন্ত টিভি খুলে দিতে হবে এবং ইসলামিক টিভি খুলে দিতে হবে। দৈনিক দিনকাল সহ বন্ধ হওয়া সকল গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক দিনকাল সহ বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করে দৈনিক দিনকাল ইউনিট। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। এ সময় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বন্ধুরা, আমার দাবি দিনকাল খুলে দিতে হবে, আমার দেশ খুলে দিতে হবে, না দিগন্ত টিভি খুলে দিতে হবে এবং ইসলামিক টিভি খুলে দিতে হবে। দৈনিক দিনকাল সহ বন্ধ হওয়া সকল গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক দিনকাল সহ বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করে দৈনিক দিনকাল ইউনিট। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। এ সময় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বন্ধুরা, আমার দাবি দিনকাল খুলে দিতে হবে, আমার দেশ খুলে দিতে হবে, না দিগন্ত টিভি খুলে দিতে হবে এবং ইসলামিক টিভি খুলে দিতে হবে। দৈনিক দিনকাল সহ বন্ধ হওয়া সকল গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক দিনকাল সহ বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করে দৈনিক দিনকাল ইউনিট। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। এ সময় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বন্ধুরা, আমার দাবি দিনকাল খুলে দিতে হবে, আমার দেশ খুলে দিতে হবে, না দিগন্ত টিভি খুলে দিতে হবে এবং ইসলামিক টিভি খুলে দিতে হবে।